আচ্ছা, এই যে দেখো যে অলরেডি কিন্তু আমাদের লাখনৌ স্টেশনের সুপার হিরো যে রয়্যাল ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তো চলো আমরা সুপার হিরো রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে সুপার হিরো রয়্যাল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম রেট বের করতে কতকিটা আমাদের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভার অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত 1000 লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউটিউবে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউটিউবে কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। আমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে দিবা। গাইস, তোমরা অনেক আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা সুপার হিরো যে রয়্যাল ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাখনৌ সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 15 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 150 ডায়মন্ডের মতো লাগবে। আর সুপার হিরো রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টি লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার হিরো কলাবেশনের স্পেশাল ডিজাইন করা একটা ওয়ালেট স্কিন। এছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের সুপার হিরো কলাবেশনের স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের এটি নাইফের স্কিনও রাখা আছে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের লিমিটেড ডায়মন্ডের একটি ইভেন্ট হবে। ইট মিনস তোমরা যদি এখানে 10-এর 5টা স্পিন করো অথবা তোমরা সিঙ্গেল সিঙ্গেল 50টা স্পিন করো তাহলে কিন্তু যে কোনো একটা লেজেন্ডারি আইটেম রেট অবশ্যই পেয়ে যাবো। আচ্ছা, সবই তো বুঝালাম, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ওকে, ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের ভাগে কি আছে। ফার্স্ট স্পিন আমি কিছু পাবো এটা কিন্তু আমি আশা করছি না, আর এখানে মনে হয় দেয়ও নেই, কারণ এখানে কিন্তু আমি কোনো রকম লেজেন্ডারি বক্স দেখতে পাই নাই। তারপরে কি দিবে কোন আইটেম রেট আমাদের নাইফের স্কিনটা? না না না, ফার্স্ট স্পিনে কিন্তু আমাদের কিছু দেয় নাই, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক এই স্পিনে। না, এখানে কোনো আমি লেজেন্ডারি বক্স দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, নাইফের স্কিনটা কিন্তু লেজেন্ডারি বক্সের মাধ্যমে আসবে না, নর্মালি দিয়ে দিই। ভাই, সত্যি কথা বলতে আমি কিন্তু একটা ভুল করছি, সেটা হচ্ছে মাত্র 2600 ডায়মন্ড না 2700 ডায়মন্ডটাও করছি। আমি কিন্তু খেয়াল করি নাই যে কত কি ডায়মন্ড লাগতে পারে। আমি মনে করছিলাম যে একের স্পিন করতে আমাদের 9 ডায়মন্ড লাগবে আর 10 স্পিন করতে মোটামুটি 90 ডায়মন্ড লাগবে, তবে আমার ক্যালকুলেশন কিন্তু সবটুকুই ভুল হয়ে গেছে। এখন যদি আগের থেকে একটা দুটো আইটেম না পাই তাহলে কিন্তু ইভেন্টটা আমার জন্য কমপ্লিট করা টাফ হয়ে যাবে, আসলেও টাফ হয়ে যাবে। যাই হোক, এই স্পিনে কি আমাদের যে কোনো একটা আইটেম দিবে? কংগ্রাচুলেশন, কি দিচ্ছে? ও ভাই, নাইফের স্কিনটা আমাদের ওয়াল কিংবা আমাদের যদি ব্যাকপ্যাকের স্কিনটা দিত তাহলে আমি বেশি খুশি হতাম, কারণ আমি ক্যালকুলেশন করে যে ডায়মন্ডটা টপ করছি এটা কিন্তু ভুল ছিল। আমি কিন্তু মনে করছিলাম 99 হবে, তবে এখন এসে দেখি 15 আর 150 আছে। এখন একদম মাইনক্রাফট সিপে পড়ছি, আল্লাহ যদি বাঁচে তাহলে বাঁচবো, না হলে কিন্তু বিপদ আছে, কারণ এখন কিন্তু কেউ ডায়মন্ড টপ করে দিবে না, সবাই কিন্তু ঘুমাচ্ছে। আগের থেকে যদি আমাদের ওয়াল স্কিন কিংবা আমাদের যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা যদি দিয়ে দিত। দিবেন না ভাই, 20% কিন্তু লাখ হয়ে গেছে। এখনও আমাদের 3টা স্পিন করতে হবে, 3টা স্পিনে যদি আগের থেকে দিয়ে দেয় প্লিজ এই স্পিনে গে না, দেবে কি আদৌ? এখানে আমাদের কোনো রকম আমাদের কি ইয়েলো বক্স ছিল না, কারণ লাস্ট যে দুটো আইটেম রেট আছে এই দুটো আইটেম রেট কিন্তু আমাদের ইয়েলো বক্সে আসবে। গে না যদি দিয়ে দিত ভাই, নাহলে বিপদে পড়ে যাব। প্লিজ গে না, স্পিনে দিয়ে দাও, দিয়ে দাও প্লিজ। এখানে আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই ভাই, হবেন না, ঝামেলা পড়ে যাবো নাকি? আদৌ কি পাবো এই দুটো আইটেম রেট? একটু ভয় লাগতেছে। যাই হোক, এই স্পিনে তো অবশ্যই আমাদের একটা আইটেম রেট দিয়ে দিবে, দেখা যাক কোন আইটেম রেটটা দেয়। গেয়ে না, হ্যালো, দিয়ে দেবো ভালো একটা আইটেম রেট। আরে দিবে তো একটা, যে কোনো একটা তো দিবে, তাই না? এখানে তো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে, আচ্ছা ব্যাক আমাদের ওয়াল স্ক্রিনটা দিচ্ছে, সমস্যাটা হচ্ছে আমাদের লাস্ট যে স্পিনটা এখানে আমাদের তো মোটামুটি 1500 ডায়মন্ড লাগবে। কত আছে এখন? ও ভাই, 1500ই আছে, একদম কাটায় কাটা বেঁচে গেছি ভাই। এখন যেটা বুঝতেছি যে 2-1 স্পিন আগে যদি আমাদের নাইফের স্কিনটা না দিত ভাই, ভালো একটা স্যাঁচা খাইতাম। যাই হোক, স্যাঁচা তো খাইতামই, যাই হোক ওখান থেকে বেঁচে গেছি। এখন কথা হচ্ছে যে পুরো ডায়মন্ডই লাগবে নাকি তার আগে দিয়ে দিবে, দেখা যাক। সেকেন্ড স্পিন করে দিচ্ছি, প্লিজ গেনা দিয়ে দাও ভাই, আগের থেকে দিয়ে দে, এমনিও দেওয়া লাগবে অমনিও দেওয়া লাগবে। যা, কংগ্রেচুলেশন। ও ভাই, ব্যাকপ্যাকের স্ক্রিনটা দিয়ে দিচ্ছে। আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 2727 ডায়মন্ডের মতো, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 1227 ডায়মন্ড আছে, তার মানে মোটামুটি কিন্তু 1500 ডায়মন্ডের মধ্যে আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু বের করে নিতে পারছি। এখন কথা হচ্ছে সবার লাখ তো সেম থাকবে না, তোমার লাখটা যদি একদম খারাপ থাকে তাহলে বলবো যে মোটামুটি 3000 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেড এক্সচেঞ্জ করে নিতে পারবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।